মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কবিতা থেকে তোমরা কোন কোন প্রশ্নমান তিনের প্রশ্ন এবং কোন কোন প্রশ্নমান পাঁচের প্রশ্নগুলো দু হাজার মাধ্যমিক পরীক্ষার জন্য রেডি করবে আজকের ভিডিওতে আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব আমি যে প্রশ্নগুলো তোমাদেরকে দেব সে প্রত্যেক কটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ তাই এর মধ্যে থেকে কোনোরকম কোনো প্রশ্ন তোমরা বাছাবাছি করবে না সব কটা প্রশ্নই কিন্তু ভালোভাবে পড়ে রাখবে মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কবিতা থেকে প্রশ্নমান তিনের প্রথম প্রশ্ন হাই বিধি বাম মমপতি বক্তাকে বক্তার এমন মন্তব্যের কারণ কি এটা কিন্তু চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দু হাজার বাইশের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পরবর্তী প্রশ্ন ছদ্মবেশী অম্বুরাচিসুতা অম্বুরাশি সুতা কে তিনি কি উত্তর দিলেন তিনি কি উত্তর দিলেন এই অংশটা কিন্তু এরকমভাবে না দিয়ে আবার অন্য একটা প্রশ্নও দিতে পারে যে তার এমন নামকরণ কেন অর্থাৎ প্রশ্নটা নয় দিতে পারে এরকমভাবে যে ছদ্মবেশী অম্বুরাশি সুতা অম্বুরাশি সুতা কে তিনি কি উত্তর দিলেন অথবা এমনভাবেও দিতে পারে যে ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরীলা সুতা কে তার এমন নামকরণ কেন পরবর্তী প্রশ্ন জিজ্ঞাসীলা মহাবাহু বিস্ময় মানিয়া কাকে মহাবাহু বলা হয়েছে তার বিস্ময়ের কারণ কি। পরবর্তী প্রশ্ন ছিনিরা কুসুম দাম রোশে মহাবলী মহাবলী কি তিনি কেন এমন আচরণ করেছিলেন এই একই প্রশ্ন আবার তোমাদের এই ভাবেও দিতে পারে এই কি সাজে আমারে বক্তার উক্তিতে আক্ষেপের কারণ কি। অথবা এই এক প্রশ্ন এই তোমাদের দিতে পারে যে ধিক মোড়ে কে কেন নিজেকে ধিক্কার জানিয়েছেন পরবর্তী প্রশ্ন আগে পুজো ইষ্ট দেবে বক্তাকে কার উদ্দেশ্যে কেন এই মন্তব্য এই একই প্রশ্ন তোমাদের কিন্তু এরকম ভাবেও দিতে পারে যে নিকুম্ভিলা যোগ্য সাঙ্গ কর কার উদ্দেশ্যে কেন এই মন্তব্য আবার এই একই প্রশ্ন কিন্তু এই লাইন তুলেও তোমাদের দিতে পারে প্রভাতে যুঝিয় বৎস রাঘবের সাথে বক্তাকে কার উদ্দেশ্যে কেন এই মন্তব্য করা হয়েছে পরবর্তী প্রশ্ন এই কলঙ্ক পিত ঘুষিবে জগতে বক্তাকে তার এমন মন্তব্যের কারণ কি আবার এই একই প্রশ্ন তোমাদের এই লাইনটা তুলেও কিন্তু দিতে পারে যে হাসিবে মেঘবাহন রুশিবেন দেব অগ্নি মেঘবাহন কেন হাসিবেন এবং অগ্নি কেন রুশিবেন। পরবর্তী প্রশ্ন এ বারোতায় অদ্ভুত বারতা জননী কোথা পাইলে তুমি কোন বার্তার কথা এখানে বলা হয়েছে তা অদ্ভুত কেন পরবর্তী প্রশ্ন তব স্বরে মরিয়া বাঁচিল কে কার স্বরে মারা গিয়েছিল সে কীভাবে বেঁচেছিল প্রশ্নমান তিনের জন্য এই কটা প্রশ্নই আমি তোমাদেরকে দিলাম এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে রেডি করো এবারে আমরা চলে আসি অভিষেক কবিতার প্রশ্নমান পাঁচের প্রশ্ন প্রথম প্রশ্ন নমী পুত্র পিতার চরণে করজরে কহিলা পিতা ও পুত্রের পরিচয় দাও পাঠ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখ পরবর্তী প্রশ্ন অভিষেক করিলা কুমারে কুমারকে পাঠ্য কবিতা অবলম্বনে কুমারের চরিত্র আলোচনা কর অথবা তোমাদের সরাসরি দিয়ে দিতে পারে অভিষেক কবিতা অবলম্বনে ইন্দ্রজিৎ চরিত্র বা মেঘনার চরিত্র আলোচনা করো ইন্দ্রজিৎ চরিত্রের পাশাপাশি তোমরা যে আরও একটা চরিত্র করবে সেটা হচ্ছে পাঠ্য কবিতা অবলম্বনে রাবণ চরিত্র আলোচনা করো পরবর্তী প্রশ্ন আর একবার পিত দেহ আজ্ঞা মরে বক্তাকে বক্তা কিসের জন্য আজ্ঞা চাইছেন আর একবার কথাটি ব্যবহার কেন করা হয়েছে সে কোন আদেশ লাভ করেছিল এই প্রশ্নটা কিন্তু প্রশ্নমান পাঁচের জন্য যতটা গুরুত্বপূর্ণ ঠিক তেমনই প্রশ্নমান তিনের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ যে আর একবার পিত দেহ আজ্ঞা মরে বক্তাকে বক্তা কেন কথা বলেছেন পরবর্তী প্রশ্ন ঘুচাবো এ অপবাদ বুধি রিপুকুলে বক্তাকে কি অপবাদ আর সেই অপবাদ ঘোচানোর জন্য তিনি কি করলেন এই প্রশ্নটা কিন্তু প্রশ্নমান তিন এবং পাঁচ উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ তাহলে বুঝতেই পারছ এই ভিডিওতে আমি কিন্তু তোমাদের দেখালাম যে একটা প্রশ্ন কত রকমভাবে আসতে পারে এই কারণেই কিন্তু আমি বারবার তোমাদের টেক্সট বইটা পড়ার জন্য পরামর্শ দিই কারণ টেক্সট বই যদি পড়ে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে যে কোন প্রসঙ্গ থেকে এই উক্তিটি করা হয়েছে তাহলেই কিন্তু তোমরা ধরে নিতে পারবে যে এর অ্যান্সারটা কী হবে অনেক ক্ষেত্রে জানা প্রশ্ন কিন্তু তোমরা টেক্সট বইটা না পড়ার ফলে ছেড়ে দিয়ে চলে আসো তোমরা লিখো না সেই কারণে আমি তোমাদেরকে বলছি তোমরা টেক্সট বইটা পড়ো তারপর আমি যে প্রশ্নগুলো দিলাম সেগুলো খুব ভালোভাবে রেডি করো তাহলে দেখবে তোমরা কিন্তু এই কবিতা থেকে যাই প্রশ্ন আসুক না কেন অতি সহজেই তার উত্তর দিয়ে আসতে পারবে আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করবে কমেন্ট করে জানাবে যে আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অল বাটনটাকে সিলেক্ট করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা তোমরা সবচেয়ে আগে পেয়ে যেতে পারো তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই খুব তাড়াতাড়ি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হব তোমরা ভালো থাকো সুস্থ থাকো